সিদ্ধান্ত সরসতিবিজয় গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্তনন্দসহিত শ্রী নন্দনন্দনঙ্গ বন্দে রাধিক চরণোদ गोपीजन सामुक्त बिन्दावन मनोहर वाशाकुवश्य सिंधु कतिदान पाने व्यवैषवभ्यो नमो नम मूक पंगु लैतगिरी यम बंदे परमंदमाधव

सदानुराप्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धेयं सदा परिभवङ्गमविष्टदुभं तीर्थास्पदं शिवभिरिञ्चन त्वं शरण्यं भीतात्युहं पुनदुपालभवाद्धिपूतं वन्दे महापुरुष ते चरणम्

श्री कृष्ण चैतन्य गदाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 आ जानुलम्बितभुजौ कनका वदातु संकीर्तनैकवितरो कमलायुताक्षो विशाम्बरोधिजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण हरे कृष्ण

च मुक्तिं च ददासि निवानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि त्वमभागं नारायणो

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রে হৃদেহমা সুলভ প্লব গুরুকর্ণধার মায়নকুলে নবশ্যত রিতাম যো স্ব তরে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্প গুরুকর্ণধারম নবশতৃত মায় নতরে স্বমা গৌরী গোষ্ঠীবতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজ বহুপাত পরমংশ জগদ্গু জানিছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য বা তার থেকেও বেশি গৌড়ীয় গোষ্ঠীপতি প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রভা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর পশু এতটা নিচে নামতে পারে না আনুগত্যহীন ব্যক্তি যতটা নিচে নামতে পারে প্রপাত প্রায়ই বলতেন কপট ব্যক্তির কোনোদিনই মঙ্গল হয় না দুর্বল ব্যক্তির মঙ্গল হতে পারে দুর্বল ব্যক্তির মঙ্গল হতে পারে কোনোদিন কিন্তু কপট ব্যক্তির মঙ্গলের কোনো সম্ভাবনা নাই দুর্বল ব্যক্তির সঙ্গে কপট ব্যক্তির পার্থক্য কি কোথায় পার্থক্য দুর্বল ব্যক্তি নিজের সমস্ত দুর্বলতা জানেন স্বীকার করেন আমার এই সব দোষ আছে আমি পেরে উঠি না আমাকে কৃপা করুন দয়া করুন দুর্বল ব্যক্তির হৃদয়েতে নিজেকে সংশোধন করে নেওয়ার একটা ইচ্ছা আছে যার জন্য দুর্বল ব্যক্তির কোনো না কোনো দিন মঙ্গল হতে পারে কিন্তু কপট ব্যক্তির মঙ্গলের কোনো সম্ভাবনা নাই কপট ব্যক্তি নিজেকে সংশোধন করে নিতে চায় না বরঞ্চ নিজের দোষগুলোকে বিভিন্ন রকমভাবে ঢাকা দিয়ে অন্য রকম যুক্তি দিয়ে দেবে নিজের দোষগুলো তো স্বীকারই করবে না নিজের দোষগুলোকে ঢাকা দেওয়ার জন্য আরও অনেক মিথ্যে বিভিন্ন রকম যুক্তি তর্কের অবতারণা করবে এই জন্য কপট ব্যক্তির জীবনের কোনো মঙ্গলের সম্ভাবনা নাই কপট ব্যক্তি কোনোদিন দিন মঙ্গল লাভ করতে পারেন না জন্ম জন্ম ধরে এইভাবে ঘুরতে থাকেন কিছু করার নেই আমরা মনে করি আমরা গুরুচরণের আশ্রয়ের দ্বারা গুরুবর্গকে তাদের চোদ্দ পুরুষকে আমরা উদ্ধার করে আমরা এইটা ভাবনা নিয়ে মঠে মন্দিরে আসি সদগুরু প্রথম কথা হলো সৎগুরু তো পাওয়া অত্যন্ত সুদূর্লভ এটা তো প্রশ্নই আসছে না বর্তমান যুগে সদগুরু খুঁজে পাওয়া খুবই কঠিন আর যদিও বা পাওয়া যায় কোনো ব্যক্তি যদি গুরুচরণ আশ্রয়ে করবার একটা বাহানা নিয়ে এলেন তার অন্তঃকরণে ভগবত প্রাপ্তির কোনো ইচ্ছা আছে কি না এটা সন্দেহ আছে নাকি কোনো পরিস্থিতির চাপে পড়ে তিনি চলে এলেন এর মধ্যে সন্দেহ আছে সন্দেহ থাকার কারণ ফলেন ন ফল কারণ অনমীয়তে আমার ক্রিয়াকলাপের দ্বারা আমার সব কিছু ধরা পড়ে যায় এ গাছটার নাম কি ঝগড়া তর্কের কোনো প্রয়োজন নেই গাছটাকে তার ফলটা দেখে চেনে যাবে এটা তো ঝগড়ার কোনো প্রশ্ন থাকতে পারে না কাজে আমার কর্ম দেখে আমার পরিণাম কি হবে আমি কি চাই সব কিছু ধরা পড়ে এর মধ্যে অন্য কিছু থাকতে পারে না আমরা গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করবার জন্য আসি বলে একটা প্রচার করি কিন্তু বাস্তবিক আমাদের শরণাগতির কোনো সম্ভাবনা নাই যার জন্য এখানে আমরা মনে করি তাদের বৈষ্ণবের চোদ্দ পুরুষকে আমরা উদ্ধার করার দিয়ে উদ্ধার করবার জন্য আমরা তার চর আশ্রয় করলাম কতটা কীতুকৃত করে দিলাম আমরা এই কথা বুঝতে পারি না অনন্ত কাল ধরে এই ভবার নবে আমরা এই কথা বুঝতে চাই না বুঝতে পারি না যে অনন্ত কাল ধরে এই ভবার নবে ভব সাগরে ভাস ভাসমান অবস্থায় বিভিন্ন ক্লেশ কষ্ট দুঃখ এইসব ভোগ করতে করতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাবীজ ভাগ্য সে ভাগ্যতে আমাদের সঙ্গে শুদ্ধ গুরু বৈষ্ণব দেখা হতে পারে প্রতিটা জন্মে এটা হয় না ওই জন্য শাস্ত্র বলছেন বৈষ্ণব প্রতি জন্মে লোকে পিতামাতা পায় গুরু বৈষ্ণব নাহি মিলে ভজহ হিয়ায় অন্তর থেকে গুরু বৈষ্ণবকে ভজন সেবা করো গুরু বৈষ্ণব সেবা চায় না তারা একাই একশো তাদের কোনো সেবা দরকার নেই তথাপি সেবা সুযোগ দেন যদি এই বদ্যজীবের মঙ্গল হয় এইভাবে তারা এই সুযোগটা দান করেন তাদের মধ্যে কোনো দুর্বলতা আছে অতএব তারা সেবা দিলেন এরকম বুঝে নিলে অমঙ্গলের সম্ভাবনা ঘোরতর অমঙ্গলের সম্ভাবনা হবে প্রপাত জানাচ্ছেন অনেকে প্রশ্ন করেন যে আমরা তো গুরুচরণ আশ্রয় করেছি আমাদের মঙ্গল হচ্ছে না কেন আমাদের কোনো লক্ষণ বুঝতে পারছি না প্রপাদের কাছে প্রশ্ন করছেন আমরা তো গুরুচরণ আশ্রয় করেছি সব কিছু করেছি দীক্ষা করি একাদশী করি তো আমাদের রকম শক্তি পাচ্ছি না বা কিছু বুঝতে পারছি না কিছু প্রপাত বলছেন আদৌ আপনারা গুরুচরণ আশ্রয় করেন নাই বলেন কি হ্যাঁ আমি ঠিকই বলছি আপনারা আদৌ গুরুচরণ আশ্রয় করেন নাই গুরুচরণ আশ্রয় করবার একটা বাহানা করেছেন যার জন্য প্রহুপাত জানাতেন যার জন্য প্রহুপাত জানাতেন যে বা যারা নিজের অন্নবিলাস পূরণ করবার জন্য নিজের বিভিন্ন অভিসন্ধি পূরণ করিয়ে নেওয়ার জন্য গৌরীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের বিভিন্ন অন্নবিলাস আছে তারা গৌরী মঠের আশ্রিত পরিচয়ে নিজেকে পরিচয় দিচ্ছেন আমিও অমুক মহারাজ আশ্রিত আমি ওই গৌরীয় মঠে জানেন এভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন প্রপাত বলছেন গৌরী মঠের সঙ্গে এদের কোনোদিন কোনো সম্বন্ধ ছিল না আগে আর এখনও নেই ভবিষ্যতে থাকবি না জানি না এদের সঙ্গে গৌরী মঠের কোনো সম্বন্ধই নেই এরা পরিচয় দিচ্ছেন আমি গৌরী মঠে তথাকথিত দীক্ষা আর বাস্তব দীক্ষার মধ্যে আকাশের সঙ্গে পাতালের পার্থক্য বললে আমি মূর্খ অনন্তের পার্থক্য এতটাই পার্থক্য এত গম্ভীর বিষয় যেটা এই বিচার বুদ্ধি নিয়ে দূষিত বিচার বুদ্ধি নিয়ে বোঝা যাবে না এই বুদ্ধি নিয়ে এটা বোঝা যায় না এটা অনন্তের পার্থক্য প্রবাদ বলছেন বর্তমান যুগে কেবল কানেতে ফুঁ নেওয়া ফুঁ প্রবাদ বলছে এই ভাষাটা বর্তমান যুগে কানে ফু নেওয়াটাকেই লোকে দীক্ষা বলে মনে করছে ওরা জানেই না দীক্ষার মানে কি দীক্ষা হলে কি হয় এগুলো কোনোটাই তারা ওয়াকিবল নয় তারা জানতেই পারে না দীক্ষা শব্দে মানে হলো দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়া আর তার যা কিছু জঞ্জালগুলো আমি এতদিন ভোগ করে এসেছি এখনও এদিক ওদিক তাকাচ্ছি ওদিকে তাকিও না ওটা কিছু না ওটা কিছু না ওটা মায়া ওদিকে তাকাতে হবে না কিন্তু লোকে বুঝবে না লোকে বুঝবে না এই যে বিভিন্ন রকমভাবে আমি সময় ক্ষেপণ করেছি জীবনের এক একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড কতটা মূল্যবান এটা পৌপাদের কাছে জিজ্ঞাসা করতে হয় আমাদের জীবনের এক একটা সেকেন্ড কতটা মূল্যবান এটা কখন বোঝা যায় কখন বোঝা যায় যখন আমাদের মধ্যে ভগবত প্রাপ্তির চাহিদা জাগে চাহিদা আমাদের চাহিদা নাই আমাদের চাহিদা নাই আমাদের চাহিদা থাকলে তবে যোগান দেওয়া হবে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোস টুগেদার যেখানে ডিম্যান্ডই নাই সেখানে সাপ্লাই কী হবে আর সাপ্লাই হয়েই বা কী হবে লাভ তো নেই এখানে তো এই জন্য এখানে তো চলবে না এগুলো ওই জন্য বিদেশের যত ইকোনমি অর্থনীতি ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রি যত আছে বিদেশের সমস্ত অর্থনীতি এ দুটো ফর্মুলার উপর চলে দুটো ফর্মুলা একটা হচ্ছে ডিম্যান্ড একটা হচ্ছে সাপ্লাই ইকোনমিক্সে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা কিছু ইকোনমিক্স পড়েছেন তারা জানেন যেখানে সমস্ত মার্কেটটা ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর গ্র্যাপ চাটে কিন্তু আমাদের ভারতবর্ষে এই নীতিটা কিন্তু আমাদের ভারতবর্ষে এই নীতিটা চলে না আমাদের ভারতবর্ষে চলে না এখানে যত চোর জোচোর আছে তারা কি করবে মালের কোনো অভাব নেই ইচ্ছে করে লুকিয়ে দিল আলির কোনো অভাব নেই তাহলে আলু ঢুকিয়ে দিল গোদাম দেভাব চারিদি তাহলে আলুর বাম বাড়িয়ে দিল কিন্তু বিদেশে এটা হয় না অটোমেটিক এটা যেমন যেমন সাপ্লাই হবে দাম কমবে বাড়বে এরকম হয় কিন্তু এখানে হয় না এখানে আর্টিফিশিয়াল ক্রাইসিস ঠিক এই কথাটা আমি উচ্চারণ করলাম এই কারণে যাতে অন্তত একটু কাণ্ডজ্ঞান হয় দিব্যজ্ঞান তো দূরের কথা কাণ্ডজ্ঞান যদি একটু হয় দিব্যজ্ঞানের অত বড়ো কথা আমি বলতে চাই না যদি অন্ত কাণ্ডজ্ঞান হয় তাহলেও অনেক ভালো কাণ্ডজ্ঞান হলে তালে বিচার আসবে সত্যিই তো তাই আমি যে তিলকমালা করলাম বাড়ি থেকে পালিয়ে এলাম সত্যি কি আমি ভগবানকে চাই কী চাই আমি এই প্রশ্নটা এখন প্রত্যেকের সামনে একটা বড় যে আচার্য হয়েছেন যে সন্ন্যাসী হয়েছেন সবার কাছে আমি দ্বার্থহীন ভাষায় বলছি আমি কোনো চেপে কথা বলি প্রপাতকে একজন বলছেন আপনার তো পঞ্চাশটা মঠ হয়ে গেল এত চারিদিকে প্রচার হচ্ছে প্রবাদ বলছে দেখুন পঞ্চাশটা মঠের কথা আপনি বলছেন আমি পঞ্চাশটা যদি ব্যক্তি পেতাম আমি পঞ্চাশটা যদি ভক্ত পেতাম বাস্তবিক আমি অনেক খুশি হতাম আর আমি পঞ্চাশটা মঠ হয়ে গেছে এটা আপনি বলছেন আমি প্রত্যেকের হৃদয়ে গৌড়ী মঠ স্থাপন করতে চেয়েছিলাম আমি প্রত্যেকের হৃদয়ে গৌড়ী মঠ আপনি বলছেন পঞ্চাশটা মঠ পঞ্চাশ কী হবে কোটি কোটি লোক যদি দশ লক্ষ মানুষের কাছে বারো লক্ষ মানুষের কাছে আমার এই শব্দটা পৌঁছায় তাহলেও তো কিছু না কোটি কোটি মানুষের মধ্যে বারো লক্ষ তো কিছুই না বারো লক্ষ আমি আনন্দে নাচবো বারো লক্ষ লোকই কী হয়েছে কিছুই হলো না প্রত্যেকের দায়িত্ব নিতে হবে এই কথাগুলোর জন্য প্রত্যেকের কাছে পৌঁছায় সে দায়িত্ব আমার লোক নাই খাবো দাবো আরাম করব। নরকে যাব কোনো ব্যক্তির দায়িত্ব বলে কিছু নাই যে কথাটা বলছিলাম যেখানে আমার কোনো ভেতরে কোনো ডিম্যান্ড নাই আমার কোনো চাহিদা নাই ভগবানকে চাই প্রত্যেকের সামনে প্রত্যেকে ভক্তিপল্ল তৃতীয় মহারাজ বুক চাপড়ে কথা বলতে চিৎকার করে এখানে যারা আছে কারা বুকে হাত দিয়ে বলুক এখানে যারা আছে উপস্থিত তারা বুকে হাত দিয়ে বলুক ভগবানকে চাই কে অন্য কিছু চাই কে বলবে যে ভগবানকেই আমি চাই কে বলতে পারবে কার সাহস আছে বলতে পারবে না ভগবানকে চাই কি ভগবানের থেকে চাই ভগবানকে চাই না ভগবানের থেকে কিছু চাই গুরু বৈষ্ণবকে চাই না গুরু বৈষ্ণবের থেকে কিছু চাই এই প্রশ্নটা আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা কাজেই যদি আমাদের মধ্যে চাহিদা থাকে তাহলে ভগবান বলরাম আমাকে উপযুক্ত জায়গায় নিয়ে যাবেন কারণ বলরাম নিত্যানন্দের এটা প্রতিজ্ঞা নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলেছেন তোমাদের সংসার পার করবার দা তো আমার ও তোমরা কেন চিন্তা করছো তোমাদের চিন্তাগত বলিনি আমার দায়িত্ব সে কিন্তু একটা কথা বল কপটতা করো না কপটতা করো না বাকি যা কিছু দুর্বলতা হয় এটি প্রতি ক্ষমা করা যায় কিন্তু কপটতা করো না কপটতা করলে তোমার জীবনে সর্বনাশের এ নেবে আসবে সেই জন্য বলছেন নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছেন যে সংসার পার করার দায়িত্ব আমার আমারে কিনিয়া লহ ভজ হরি অত ব সংসারাম বুদিতরণ দায় মই লগেত। অত ব অত ব সংসারাম বুধি তরণ মই লগেত মানে আমার ওপরে রেসপন্সিবিলিটি দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইক উইং উইথ লাইং উইথ মি আমার দায়িত্ব তোমার কিন্তু তুমি নিষ্কপট হও তোমার আর কোনো যোগ্যতা আমি দেখতে চাই না পরে হয়ে যাবে সব আমি একটা যোগ্যতায় দেখতে চাই আমি তোমার অনেক কোনো বাহাদুরি দেখতে চাই না আমি কোনো বাহাদুরি তোমাদের দেখতে চাই না একটা এটা হচ্ছে নিস বাকি কৃষ্ণভক্ত হলে বা গুরুভক্ত হলে গুরুর গুণ আপনি আপনি শিষ্যের মধ্যে যায় এটা পরীক্ষামূলক গুরুদেবের যিনি সেবা করেন গুরুর গুণ সেব্যবস্তুর গুণাবলী সেবকের মধ্যে যাবেই যাবে এটারই চিন্তা নেই যার জন্য কৃষ্ণ কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে এটা সত্য কথা তাই জন্য বৌ বলছেন যারা অন্য অন্নভিলাষের বশবর্তী হয়ে অন্য বিভিসন্ধি পরিপূরণ পূরণ করবার জন্য গৌরী মঠের আশ্রিত পরিচয়ে যারা পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে গৌরিয়া মঠের কোনো সম্বন্ধ নেই ছিল না থাকবে দীক্ষার অর্থ দিব্যজ্ঞান লাভ করা যেখানে কাণ্ডজ্ঞানই হলো না সেখানে দিব্যজ্ঞান তো অনেক দূরের কথা কোথায় দিব্যজ্ঞান ধাতু দীপধাতু ধাতু মানে হচ্ছে উজ্জ্বল জ্ঞান যেখানে কোনো ময়লা অর্থাৎ কোনো জঞ্জাল থাকতে পারে না মায়ার স্পর্শ মায়ার দর্শন মায়ার প্রতি আমার টান এগুলো কোনোটাই থাকতে পারে না এগেলে বলে দিব্যজ্ঞান দীপ ধাতু অর্থাৎ সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর অর্থাৎ পরিপূর্ণরূপে যতক্ষণ সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্যটা কি সেটাই নির্ণয় হবেন আমার যতক্ষণ সম্বন্ধ জ্ঞান পুরো হলো না সম্বন্ধ জ্ঞানই হলো না তাহলে আমার কর্তব্যটা কী করে হবে বোঝা গেল না একটা মায়ের সন্তান জন্মালো সে বই পড়ে বাচ্চাকে কী করে সেবা করতে হয় বই পড়ে দেখছে না তার আকর্ষণ আছে বাচ্চাদের প্রতি এমনিই সেবা করে কে যে শিখিয়ে দেয় কেউ জানে না এ বাচ্চাটাকে লালন পালন করে কি করে করে ওই জানে কাজেই কেন করে কেন ওই সম্বন্ধ জ্ঞান হয়েছে বলে করে সম্বন্ধ জ্ঞানের ফলে তার কর্তব্য জাগর বাচ্চাটাকে আমার দুধ খাওয়াতে হবে বাচ্চাটাকে এই করতে হবে এই সম্বন্ধ জানিয়া বইজিতে বজিতে আমাদের যে সম্বন্ধ সেটা জড়জগতের মায়ের ছেলে সম্বন্ধ নয় এটা অপ্রাকৃত সম্বন্ধ যে আমার আপন বলে কেউ নেই এই কথাটা যে কত বড় কথা এখানকার কোনো পাগল এই অনুভব করতে পারবে না আমি যে অনন্ত ব্রহ্মাণ্ডে একা কেউ নেই আমার এই কথাটা অনুভব করার মতো লোকই একটাও আমি পাইনি আজ পর্যন্ত কেউ পাইনি যে অনুভব করছি আমি একা খালি বৈষ্ণব ভগবান আছে বাকি আমি একাবারেই নিঃসঙ্গ কেউ নেই কেউ আমাকে সাহায্য করতে পারবে না আমি ডুবন্ত মানুষ এই অনুভবটা কারোর মধ্যে একটা লোকও পেলাম না যে অনুভব করছে আমি সত্যিই একা বাঞ্ছা করব আমার কেউ নেই আমি নিঃসঙ্গ নিঃসঙ্গ মানে যেরা কপিলির কপিল কপিল ভগবান মাকে বলেছিলেন সঙ্গ য ধিয়া স এব সাধু সুকৃত মোক্ষধারম অপাবিতম অথবা এটা দুটো শ্লোক থেকে আমি একটা একটা করে বললাম যদি প্রথম শ্লোকটাই বলা হয় তাহলে সঙ্গ য স হেতু সাধু স্বএব সাধুসূকৃতঃ তায় কল্পতে অর্থাৎ আমাকে প্রকৃতির যে গুণাবলী তার সঙ্গের বাইরে যেতে হবে এই কথাটাই বুঝতে পারলাম আমি এখনো ইনফেন্ট ওয়ানে অ্যাডমিশান নিলাম না আমি এখনো পর্যন্ত ইনফেন্ট ওয়ানে ওয়ান তো দূরে কথা ইনফেন্টেই নিলাম কেজি ওয়ানে অ্যাডমিশান নিলাম না কেজি ওয়ানে অ্যাডমিশান নিলাম কিন্ডার গার্ডেন তা আমি কি করে বুঝবো আমরা মায়া জয় করাটাকেই বিরাট একটা লড়াই ফেরি না আরে মায়া জয় করেছি মায়া যে কী হয়েছে মাথা কিনে নিয়েছো অনেক মায়া জয় করেছো মাথা কিনে নিয়েছো মায়া জয় কী হবে কী হবে মায়া মায়া জয়ের পর তুমি মায়াবাদীও হয়ে যেতে পার তুমি ভক্ত হবে এমন কোনো কথা তো নেই মায়া জয় করে দেখাও সেটাও তো পাচ্ছ না মায়া জয়ের পরে তো অনেক পরে হরিভজন মায়া জয়ের পরে হরিভজন মায় তো অনর্থ রয়েছে মায়ার কিছুই হবে হরিভজনে একটা নাটক করলে তো হরিভজন হয় না যাই হোক প্রভাত বলছেন কানেতে ফুঁড়া কানেতে ফুঁ নেওয়াটাই বর্তমানে একটা দীক্ষা বলে একটা পদ্ধতি চলে আসছে কানেতে খালি ফুঁড়া কিন্তু প্রভাত গ্যারেন্টি দিচ্ছেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের যদি এরকম কোনো মহাপুরুষ আপনি পান যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবানের সুখবিধানের জন্য কিভাবে যদি কাউকে কাজেও লাগান সেটাও ওই ভগবানের সুখবিধানের জন্য নিজের জন্য আমার পাটা টিপেতে বলেন না আমার পাটা টিপেতে বলেন না যে কোনোভাবে যদি সেবায় লাগায় সেটা তো তার স্বার্থ নেই এটা করে সেই বদ্ধজীবকে উদ্ধার করবার জন্য এটা ভগবানের সেবায় লাগিয়ে দেয় ওরা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা প্রবাদ বলছেন যিনি হরিভজনে নিয়োজিত অর্থাৎ ভগবানের কী করে সুখ হবে কী করে আমি এই বদ্ধজীবগুলোকে বাঁচাবো কী করে মঙ্গল করবো এই চিন্তা যিনি দিন রাত করছেন অজস্র পৌপাত বিশ্রামের সময় পেতেন না আমাদের রূপ রঘুনাথ সনাতন এরা বিশ্রাম করতেন কতটুকু নিদ্রাহার বিহার কাঁধ বিজিতৌ চার তান্ত দিন নিদ্রাহার বিহার কাঁধ বিজিতৌ যে জয় করে ফেলেছেন কখনো কখনো সামান্য আটচল্লিশ মিনিট চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টাও না বিশ্রাম করেন তাহলে কী তারা করেছেন আমাদের জন্য কতটা নেমো খারাম আমরা কতটা বিশ্বাসঘাতক নেমো খারাম আমরা এটা বিচার করা দরকার আমাদের বিচার হবে আমাদের বিচার হবে কতটা আমরা নিমুখারাম তারা জীবনে সব কিছু দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য আমরা কিছুই তার প্রতিদান দিলাম না কতটা বিশ্বাসঘাতক হেন বলছেন প্রবাদ জীবনে আরাম বলে কিছু করেননি কেউ দেখেনি প্রপাতকে কোন সময় বিশ্রাম করছেন দিন, লিখছেন এডিট করছেন প্রকাশনা বিভিন্ন প্রকাশনা বিভিন্ন ভাষায় বিভিন্ন হরিকথা বলছেন এক্সিবিশন করছেন হাওড়া স্টেশনে এলেহাবাদে বারাণস বিভিন্ন জায়গায় যাতে লোকের মঙ্গল হয় তখন তো আর টিভি ছিল না তখন কম্পিউটার ছিল না তখন প্রচার করা আরও অনেক কঠিন ছিল কিন্তু আমি বলবো বর্তমানে প্রচার করা আরও কঠিন কেন বললেন উল্টো বললেন আমি উল্টো বলি নাই আমি উল্টো বলি নাই যদিও বর্তমানে আমরা প্রচারের বিভিন্ন মিডিয়াম পাচ্ছি কিন্তু লোকগুলো তো হয়ে গেছে দূষিত তারা এতটাই বিমুখ হয়ে গেছে তখনকার দিনে লোক তো হয়তো ছিল না কপিটার জন্য সব ছিল না কিন্তু লোকগুলোর অ্যাক্টিভিটি তাদের এতটাই সেন্সিয়ারটি ছিল এতটাই পাওয়ার ছিল হয়তো এখন আপনারা দয়া করে আমার কথা রেকর্ড করছেন আমার কিছু না কিন্তু তখনকার দিনে আমার গুরুবর্গকে বলছেন প্রসঙ্গে লিখে নিতে তাহলে কোনটা কোনটা বেশি কঠিন হরিকথা আবার গুরুবর্গে ইউজ টু জট ডাউন ওয়ান এভার স্পিকিং থাউজেন্ডস অফ হরিকথা অ্যান্ড উই আর রেকর্ডিং ভেরি ইজি উই ক্যান পুট দ্য মেসেজ আমরা মেসিংয়ে রেখে দিলাম বাহাদুরি কি আছে কিন্তু এই কথাগুলোতে প্রত্যেকটা বানান সব ঠিক করে লিখে নেওয়া এটা যে কত বড় কঠিন এ যারা করেছেন সেটা ভক্তি তুর্িগো সেই মহারাজ আদি শ্রী আয়রা করেছেন এরা জানে এরা জানেন এরা কত ধানে কত চাল আমরা লেজনারাই আর খেজুর খাই এ হচ্ছে আমাদের জীবন কাজেই পহুপাত বলছেন যে চব্বিশ ঘন্টা যিনি হরিভজনে নিয়োজিত আছেন সেরকম কোনো পুরুষের মহাপুরুষের কাছে যদি আপনারা বাস্তবিক দীক্ষিত হন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি সত্যি আপনাদের মধ্যে আসবেই আসবে এটা তো পাওয়ার হাউস যিনি এরকম একটা সাধু তিনি হচ্ছে পাওয়ার হাউস সেখান থেকে সবার শক্তি পাওয়ার সম্ভাবনা আছে প্রপাত বলছেন জগতে এরকম তথাকথিত গুরু অনেক আসেন সাধারণ গুরু এমনি হয়ে গেছেন গুরু যে তার নিজের দিব্য কেন নাই তাকে জিজ্ঞাসা করলে কোনো প্রশ্ন উত্তর নাম হয়ে গেছে কেন নাম হলো কি করে হলো জগতের এই ছাগল পাগল মানুষগুলো বলবে কি করে নাম হলো কটা তার হরিকতা আছে কটা লিখেছেন কি করে নাম হলো তার এত যে তার নাম জুড়ে হলো তার কটা লেখা আছে কত হাজার কটা হরি কথা আছে কি লিখেছেন তিনি তার তো সিদ্ধান্ত বিচার দিয়ে তার মূল্যটা হবে আমরা মনে করি মানুষকে দেখতে মোটা খাটা লম্বাচড়া হয়ে গেলে আর ব্যাংকে টাকা থাকলেই তাকে মূল্য বেশি কিন্তু মূল্যায়ন তো এভাবে হয় না মানুষের মূল্যায়ন হয় মানুষের চেতনার বিকাশের ওপর মানুষের মূল্যায়ন হয় মানুষের চেতনার বিকাশের ওপর অন্য কিছু তো হয় না আমরা মনে করি বেশি টাকা আছে দেখতে ভালো লম্বা চওড়া অনেক টাকা পয়সা হয়ে গেছে লোককে ঠকাতে পারে বেশি করে বেশি করে নাম করা এইভাবে তো নাম হয় না মানুষের মূল্য হয় তার পয়সাতে নয় যে কতটা চাণক্য পণ্ডিতের কোনো পয়সাই ছিল না পণ্ডিত হরিভজন করেননি কিন্তু তিনি তো তার ভাবনা ছিল যে ভগবান বলে একটা বস্তু আছে তাই জন্যেই তার বুদ্ধিটা ওরকম কঠোর ছিল তো হরিভজন সেরম করেন না কিন্তু চরিত্রহীনও ছিলেন না এটাও বলতে হবে যার জন্যে এত প্রখর বুদ্ধি এই জন্য আমাদের বুদ্ধি নাশ হয়ে যায় আমরা খাওয়া দাওয়া জড় জগতের বিষয় আমাদের যে মনটা আছে মনটা ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যায় যেমন একটা পার একটা থার্মোমিটার যদি ভেঙে যায় তার পার্থ বিভিন্ন দিকে ছড়িয়ে যায় পারা থার্মোমিটার ভেঙে আছে কারোর জীবনে যদি দেখে থাকে ওই যে পারদগুলো মারকারি এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় ওটাকে গোটাতে গেলে গোটানো যায় না এখানে করলে ওদিকে পালা ওখানে করলে ওদিকে পালা ঠিক সেরকম আমাদের মনের অবস্থা আমাদের মনটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছি। বেশাবৃত্তি করবার জন্য আমাদের মনটাকে এটা ভাগবতে বলা আছে মতিম সতীম বাস অর্থাৎ সতিমতি আর অসতিমতি অর্থাৎ বেশা এটা বলা আছে ভাগ্য আমি বলছি না আমাদের মনটা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে এই মন নিয়ে হরিভজন করা সত্যিই কঠিন এই মনকে জড়ো করে সতী করতে হবে অর্থাৎ পবিত্র তারপরেতে হরিভজনের কথা প্রসঙ্গ আসে তাহলে এই দূষিত মন নিয়ে লোক ঠকাবার বুদ্ধি নিয়ে হরিভজন হয় না আরও যে উল্টো হবে জড়জগতে থাকলে পরে তবুও মঙ্গল হতো কোনো না কোনো দিন যেহেতু কপট সাধু হয়েছে তার অমঙ্গল কোনো দিন ছাড়বে না কপট সাধুর মঙ্গল তো দূরের কথা আরও ভয়ঙ্কর অমঙ্গল ঘনীয় আসবে তার জীবনে যাই হোক প্রপাত বিচার করছেন যদি এরকম ধরনের কোনো এক সাধুর কাছে আপনি আত্মনিবেদন করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি সেখান থেকে আপনার মতো শক্তি আসবে আর এই শক্তির বলেতে আপনি বিষয়কে ছাড়তে পারবেন মানুষ যদি মনে করে কাল থেকে আমি বিষয় ছেড়ে দেব এটা মূর্খের কথা পারবে না যদি প্রতিজ্ঞা করে আমি বিষয় ছেড়ে দেবো আমি বিষয় করব না ছাই পারবে কিচ্ছু পারবে না পারবে না বলবে দু দিন করবে তৃতীয় দিন আবার বিষয় কিন্তু যদি গুরুবল প্রাপ্ত হয় নিষ্কপটভাবে তাহলে সেই বলেতে সে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে না তার আগেতে শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই কী করে হতে পারে কোনো কোনোরকমভাবে কোনো সুযোগ এর মধ্যে থাকতে পারে না ভয়ঙ্কর বিপদ আমি কালকে আলোচনা করেছিলাম পরে শান্তি পেলাম না আমি মনে করলাম অনেকেই ভুল বুঝতে পারে কালকে যে বলেছিলাম তিরুপন আলওয়ার বলছেন জগতের যা কিছু দেখছো সব তো ভগবানের তোমার তো কিছু না জগতে যা কিছু টাকা পয়সা যা কিছু দেখছো যেখানে যা আছে অনন্ত বর্মা সূর্য চন্দ্র গো সব তো ভগবানের তো ভগবানের জিনিস ভগবানকে দেবে না দেবে না কেন দেবে না ভগবানের জিনিস ভগবানকে দেবে না তোমার টাকা পয়সা তোমার সব তুমি মনে আমার তোমার তো নয় সব তো ভগবানের ভগবান বলছেন তুই যখন জন্মেছিলি তখন কী নিয়ে জন্মেছিলি তুই যা নিয়েছিস সব এই জগৎ থেকে নিয়েছিস সব আমার থেকে নিয়েছিস কি হারিয়েছে তোর যার জন্য কাঁদছিস কিছুই হারায় নি তোর যা নিয়েছিস এই জগৎ থেকে আবার যদি চলে যাস তখনও সব এখানে জমা দিয়ে যেতে হবে কোনোটাই নিয়ে যেতে পারবি না তাহলে তুই কিসের জন্য দুঃখ করছিস আমাদের পাঞ্জাবিরা ওই পাঞ্জাবে গান করে আমি হাসি ওরা গান করে আমি মুচকি মুচকি হাসি মুখাবাত সুন্দর কীর্তন করে একদম کھل হয়ে যাবে ভাই সুন্দর কীর্তন মুঠি बनके आया जगत में हाथ पसारे जाएगा क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा कि नहीं इस चीज की नहीं बोलते ভালো লাগে কিছু করে দেখাবে করে দেখাও তাহলে বুঝা যাবে একটা পয়সা ছাড়তে ইচ্ছে করবে না একটা পয়সা ছাড়বে না একটা পয়সার মা বাপ সে করবে ভগবানের সেবা আর গুরু বৈষ্ণব নিজের জীবনে যা কি হয়ে দিয়ে দেবে আমার কোপিনটা নেবে নিয়ে যাও কুম্পি কোপিনটা তোমার দরকার নিয়ে চলে যাও যাও সব চলে নিয়ে চলে যাও গুরু বৈশ্বাম এরকম ক্ষমতা যা চাইবে সব ভগবানের সেবা কোনো বেশাকে দেবে না কোনো জাতা লোককে দেবে না যাই হোক এখন কালকের বিচারটাতে অনেকের সন্দেহ হতে পারে এটা অন্যায় করলেন কিন্তু ভগবান নিজে বলছেন ভগবান নিজে বলছেন আমার জন্য কেউ যদি পাপ করে সেটাও সবচেয়ে মঙ্গলময় কর্ম আমার জন্য করেছে পাপ কর্ম মন নিমিত্তম কৃতম পাপম কল্পতে আমার জন্য যদি কেউ পাপ করে আমার জন্য করেছে চুরি করেছে আমার জন্য পুণ্য পুণ্য নয় ধর্ম আর যদি সে যদি সে অনেক ধর্ম করল প্রচুর ধর্ম করেছে কিন্তু ভগবানের কোনো সম্বন্ধ নাই ভগবানের কোনো কথা নয় দান পুণ্য করছে এদিক ওদিক সব করছে বিরাট এই যেমন করে এখানে উৎসব করে দিন রজাত্র সব করে দিন একটা বার কোনো এখানে লোকগুলো সব কপট বুঝলেন আমি অত্যন্ত দুঃখী এখানে লোকগুলো সব কপট এদের জন্য আমি রক্ত পর্যন্ত সব দিয়ে দিলাম এর কপটতা এদের যাবে না এদের মঙ্গল আমার বাবার ক্ষমতানেই করবে এই জন্য পোপাতকে গৌর দাস বাবাজি মহাজ বকছেন বকছেন মানে চিৎকার করে বলছেন আমার প্রভু জগতের মঙ্গল হবে না জগতের লোক মঙ্গল নেবে না আপনি আবার নিজের কাজ করুন আপনি যে কাজ করুন ওরা মঙ্গল নেবে না কার জন্য মঙ্গল করবেন আপনি কার জন্য করবেন মঙ্গল ওরা মঙ্গল নেবে না ওদের জন্য মঙ্গল করবেন বিতা সময় নষ্ট করছেন এই কথা গৌর কিশোর বাবা চিৎকার করে বলতেন প্রায় তিনি জানতেন যে প্রভুপাদের অন্তঃকরণটা কত কাঁদছে সবাইকে বাঁচাবার জন্য যার জন্য আমি জানি নেবে না তার সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছে যদি নেয় রোগটা সারবে না তবুও ডাক্তার তো শেষ চেষ্টা ছাড়েন না যদি রোগটা সারে যদি সারে ডাক্তার তো বলবেন না হ্যাঁ নিয়ে চলে যান শেষ চেষ্টা করে দেখি যদি সারে কেন সব লোকই কপট বেশিরভাগ খুব কম লোক নিষ্কপট লোক নাই যার জন্যে এদের মঙ্গল হওয়া খুবই কঠিন তথাপি চেষ্টা করা তিরুপন আলবারের কথা বহুপাত ব্যাখ্যা করছেন ভালো করে জেনে রাখুন প্রবাদ ব্যাখ্যা করছেন এই ঘটনাটাকে প্রবাদ বলছেন কি নাম দিয়েছেন দুর্নীতি সুনীতি আর ভক্তিনীতি কি নাম দিয়েছেন ভালো করে শোনো কি নাম দিয়েছেন এক হচ্ছে দুর্নীতি একটা হচ্ছে সুনীতি একটা হচ্ছে ভক্তিনীতি এই দুর্নীতি এবং সুনীতি দুটোকেই আমরা লাথি মেরে দূর করব হ্যাঁ দূর হয় কিক আউট করে দেবো হ্যাঁ উৎপাদ দুর্নীতি সুনীতি আমার কোনো চাই না আমি চাই লোকে আমাকে বদনাম করুক উনি এইসব করছেন আমি ভালো করছি যা ভালো করছি। দুর্নীতি সুনীতি দুর্নীতি আর সুনীতির কোনোটাই সম্বন্ধ আমাদের সঙ্গে নাই আমরা সবসময় ব্যস্ত রয়েছি কৃষ্ণের জন্য ব্যতিরেকভাবে কৃষ্ণের যত জগৎ তাদেরও মঙ্গলের জন্য চেষ্টা এটাও কৃষ্ণের জন্যই চেষ্টা তাহলে বউবার বলছেন লোকে ব্যস্ত রয়েছে দুর্নীতি এবং সুনীতি তার অনেক প্রশংসা করছে আমি এমন ব্যক্তিও জানি যিনি অত্যন্ত নীতিবান অত্যন্ত নীতিবান খুব ভালো চরিত্র ভালো স্বভাব ভালো নীতি ভালো কিন্তু একটা কোনো কিছু ভগবানের জন্য করবেন না একটা কিছু ভগবানের জন্য করবেন না তাহলে সেই ব্যক্তিটার ভজন রাজ্যে এক ফুটি করি এর মূল্য নয় বোঝা গেল ফুটি করি মূল্য নয় অথচ একটা চোর ছিল আগে আস্তে আস্তে সংশোধন হচ্ছে সে জগন্নাথ মন্দিরে আসে একটু প্রণাম করে তার মূল্যটা তার থেকে অনেক বেশি জলন ধরতে একটা বুড়ি একটা বুড়ি সে বুড়িটা কম বয়স থেকে অর্থাৎ ছ আট বছর বয়স তার জন্মই ওখানে ছ বছর আট বছর বয়স থেকে মন্দিরে আসে এই মন্দিরে আমার অনেক কথা হয়েছে বর্তমানে আর যায় না সব বন্ধ করে দিয়েছি সময় নেই জলন্ধারে সে মাধব মন্দিরে সে বুড়িটা আস আমার ওখানে অনেক ভগবানের ইচ্ছে অরিকতা হয়েছে অত্যন্ত গ্ল্যামারাস হরিকতা দেখলে বোঝা যাবে আর তাদের পরিবেশ সব সেরকমই আর সেখানে সেই বুড়ি আসতো আমাকেও চেনেছে এখন বেঁচে আছে কিনে জানি না সেই বুড়ি একদিন ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজকে প্রশ্ন করছেন যে মহারাজজী আমি তো অনেক ছোটো বয়স থেকে মন্দিরে আসছি সব কিছু করছি আমার জন্ম হয়েছে জলন্ধরে এইখানেই আমার বিয়ে হয়েছে জলন্ধরে ধরে কোথাও বাইরে যেতে হয় কাজে বিয়ে হওয়ার পর মন্দিরে আসতেন ছেলে পেলে নাতি পুতি সব আছে কিন্তু তারপরেও আমি মরতে চললাম আমি এখনও কিছু বুঝতে পারলাম না হরিভজন কি হলো কিছু তো বুঝতে পারছি না এত সময় দিয়ে দিলাম জীবনে ভারতীমাজকে প্রশ্ন করেছি কী জন্য মহারাজি এটা হলো কেন ভারতীমাজ বললেন এই যে হিন্দিতে বলছেন আমি বাংলাতেই বলি যে তুমি যে তোমার এই যে বাচ্চাটাকে যে কে হয় নাতি পোতা মেয়েরা পোতা হ্যাঁ আমার পোতা আচ্ছা নাতি পোতা হ্যাঁ আর তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে স্বামী আছে সব আছে তো বলে হ্যাঁ তাদের সঙ্গে তোমার সম্বন্ধ আছে তো হ্যাঁ সম্বন্ধ আছে এই রাধা মাদের সঙ্গে তুমি জীবনে ছোটো ছ বছর থেকে এসছো কী সম্বন্ধ পাতিয়েছো তুমি এটা আগে বলো তারপর আমি তোমার উত্তর দেব তুমি যে ছ বছর থেকে বলছো আসছি এখানে তুমি এই রাধা মাধবের এখানে আরতি দেখতে আসছো কি সম্বন্ধ তুমি রাধা মাধবের সঙ্গে করেছো রাধা মাধব তোমার ছেলে হয় কি বাপ হয় কি চোদ্দ পুরুষ হয় কে হয় তোমার কি সম্বন্ধ করেছো করতে পেরেছ কী জন্য হচ্ছে কৃষ্ণ ভজনের সম্বন্ধের দরকার কৃষ্ণ বিষ্ণুতত্ত্বের বিশেষ করে কৃষ্ণ ভজন রসতততত্ত্বের দরকার নালে হবে না সম্বন্ধ হলো না তো সারা জীবন বৃথা ওই হরে কৃষ্ণ করে যাও কিচ্ছু হবে না আমি লোক ঠাকাতে পারবো না তাহলে সেই ব্যক্তিকে এই জবাবটা শুনতে হল আমরা গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ করতে পারি না আমরা অনায়াসে একটা পাড়ার মেয়ের মেয়ের সঙ্গে সম্বন্ধ করে ফেলতে পারি অনায়াসে অনায়াসে হয়ে যায় গ্রামের এখানে ওখানে কিন্তু গুরু বৈষ্ণব এত তারা যত্ন করে এত আদর করে এত সম্বন্ধ হয় না সম্বন্ধ হবে কী করে ও তো ওই জন্য আসেনি আমার যদি সেবাতে আনন্দ থাকে তাহলে একটা আমার মুখের শব্দ শুনে বুঝতে পারবে মহারাজ কত আনন্দের সঙ্গে কথাগুলো বলছি আর যদি আমি সময় কাটাবার জন্য আসতাম এখানে তাহলে কি এই শব্দ আমার বেরোত আমি সময় কাটিয়ে চলে যেতাম তাহলে কতটা আমার মধ্যে ভালোবাসা আছে হরিকথার জন্য হরি জন্য কন্টিনিউ আট ঘন্টা দশ ঘন্টা সমানে বরে যেত তারপরেও তো লোকের কোনো চেতনা হচ্ছে না তারা তো চেতনা হচ্ছে না তারা নেবে না এতে আমার কি কর্তব্য আছে তাহলে যতক্ষণ আমি সম্বন্ধ না পাঠতে পারবো গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে ততক্ষণ এইভাবেই চলবে কপট ভজন কিছু লাভ হবে না লাভ হবে স্বীকৃতি হতে পারে যে অপরাধ না করে অপরাধ হলে আবার স্বীকৃতিও চলে যাবে কেন অপরাধ হলে সব অপরাধ হলে ওগুলো চলে যাবে আয়ু স্ত্রীয় যশো ধর্ম লোকানা শিশে বচ হন স্যাংস সর্বাণী মহাদতিক্রমা যদি মহাপুরুষের চরণ অপরাধ করে ফেলো তা আয়ু কমে যাবে দেখতে কুৎসিত হয়ে যাবে একটা ব্যক্তি আমার সঙ্গে থাকতে দেখতে কত সুন্দর ছিল মোটামুটি কালো কিন্তু এখন কুৎসিত হয়ে অসুরের মতো অপরাধ রোগ চলে আসবে বিভিন্ন রোগ দেখা গেছে যে এক মহাবৈষ্ণবের চরণে অপরাধ করলো রাতারাতি কুষ্ট হয়ে গেল আর সভ্যনাশ কী করে হলো ওই যে অপরাধ করেছে অপরাধ করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা পরীক্ষা করে বলছে ও রক্তের মধ্যে বিকার জন্মাচ্ছে কি করে হলো কে জানে এক রাত্রি রাত্রি ন ওই যে চাপাল গোপালের চাপাল গোপালের কথা ছেড়ে দাও ওই যে ওই যে সপ্তগ্রামে যে ব্রাহ্মণটা যে হরিদাস ঠাকুরের সঙ্গে তর্ক করলো রাতারাতি নাক গলে গেল গলে গিয়ে পড়ে যাচ্ছে গলে পচে পড়ে যাচ্ছে ঘর থেকে সব লাথিমে দিল আমাদের কাণ্ডজ্ঞান হয় না আমাদের কাণ্ডজ্ঞান হয় না আমরা বুঝতে পারি না যে জীবনটা কিছু না এই শরীরটা কিছু না যত এই কুত্তা বিল্লি আমি এই শরীরটাকে গালাগাল দিই এই ভাগবতে বসে বসি খিস্তিমার কাঁচা এই শরীরটাকে আমার মানে আমি কেন ভজন করতে পারছি না সব সময় আমাকে কেন বাথরুমে যেতে হয় কেন বিশ্রাম করতে হয় কেন আমায় কিছু খেতে হয় আমি সবসময় গালাগাল দিই সময় পাই না এতটাই আমার ধিক্ষা আর এ শরীরের ওপর কিন্তু যত্ন করতে হয় তথাপি নাহলে হরিকথা বলতে পারবো না সেবা করতে পারবো না কাজেই বাস্তবিক বিচার হলো এটা সম্বন্ধ যতক্ষণ আমি বানাতে না পারবো ততক্ষণ আমার কোনো কথাই আসতে পারে না হবে না তাহলে যে ধনী ব্যক্তিগুলো যার কাছে গিয়ে তিরুপন আলওয়ার অনেক হাত জোর করে প্রার্থনা করেছেন আমি ভগবানের সেবা করবো স্বপ্নাদেশ করেছেন এটা মন্দির করতে হবে আপনাদের তো অর্থ করি আছে যে সেবা আমাদের ভগবানের সেবায় দিন আমি সেবা লাগাবো একটা পয়সাও দিলেন না অনেক প্রার্থনা পত ধনী ব্যক্তির কাছে জোর করে ভগবান স্বপ্নে এসছেন বলছেন মন্দির গিয়ে দেখুন চলুন যদি বিশ্বাস নয় জঙ্গলেতে ভগবান পড়ে রয়েছেন ঝড় বৃষ্টিতে এরকমভাবে রঙ্গনাথম তারই তো সব রেখে দিন বড় বড় কথা তা বলছে তারই তো সব তাকে দেবেন না রেখে দিন বড় বড় কথা চান এখান থেকে অপমান কথা ভগবানের ইচ্ছায় চারজন হয়েছিল চারজনের মধ্যে আমি বলেছিলাম একজন হচ্ছে যদি কথা শুরু করে কাউর সঙ্গে একজন আছেন তার এমন প্রভাব যদি কারোর সঙ্গে কথা শুরু করেন তাকে কথাতে একেবারে চুপ করিয়ে দেবে কথাতে চুপ করে আমাদের পরমবি মাধকোস্বী মায়ের একজন শিষ্য ছিল তোমরা চেনো না দেখো নেই পৌপাদের আশ্রিতও কিন্তু মাধুকোস্বার সঙ্গে থাকতেন আমার উনি হচ্ছেন গুরু ভাই বোঝা গেল তিনি ভাই। তিনি পুরীতে থাকতেন বিভিন্ন জায়গায় প্রচারে যেতেন তার পড়াশোনা বেশি নেই আসামের লোক তিনি আমাকেও ভালোবাসতেন তিনি এখন দেহ রেখেছেন নেই তিনি পুরীতে পাদের জন্মস্থানে বৃদ্ধ বয়সে বসে থাকতেন কুয়ার পারে কুয়াটা হচ্ছে পাথর দিয়ে জগন্নাথের কুয়া আছে একটা বসে থাকতেন আর লোক আসতো তাকে দণ্ড কথা বলতে এমন অবস্থা মাধব মাধবস্বী মহারাজ বিরাট শিক্ষিত বিরাট শিক্ষিত কখনো কখনো এমন হতো জড়জগতের কোনো ব্যক্তি এসে তার সঙ্গে প্রচণ্ড তুক তর্ক করছে প্রচণ্ড তর্ক করছে সেই সময়তে ওই ভাই তিনি বলতেন মাধবস্বী মহাজ গুরুভাই আপনি যদি বলেন আমি দুটো কথা বলবো আপনি যদি অনুমতি দেন তাহলে হ্যাঁ বলুন দুটো কথা বললো ওর মুখটাকে সেট আপ করে দিল এমনই তার গ্রহণ একটা একটা ব্যাপার ছিল সে যার সঙ্গে কথা বলবে ও কিন্তু বেশি পড়া নয় আসামের লোক আসামে আস্তে আস্তে কথা বলে ও কথা শুনলে হাসি পাবে এমন দু একটা যুক্তি দিল ও চুপ করে গেল আর কোনো কথা বললেন তাই তো ঠিকই তো বলেছে কাজে এই সব মূর্খ গাধাগুলোকে স্বাস্থ্যের বেশি কথা বললে বুঝবে না ও তো বন্ধ করবে কি করবে স্বাস্থ্যের কথা বুঝবে না যে ব্যক্তি এত অনুরোধও মানছে না তিনি এতবার বললেন সব ভগবানের সত্যিই তো তাই সবই তো ভগবান আমার শরীরটাও তো আমার নয় কোনটাকে আমার বলতে পারি আমার শরীর থেকে আমার বলতে পারি কে বলবে এ শরীর থেকে আমার বলতে পারি কি আমার যদি হয় তা আমার কথা শোনে না কেন কেন আমার শরীর খারাপ হয় এই শরীরটা আমার নয় এ মনটা আমার নয় কিন্তু এইগুলো দিয়ে আমি চালাকি করছি সব এই শরীরটা তো আমার নয় কে বলল আমার যখন তখন যা খুশি হতে পারে আমার তো নয় আমার বললো তো আমার কথা শুনবে তো শোনেন কাজেই তিনি একজন শিষ্যকে কাজে লাগালেন যিনি কারোর সঙ্গে যদি গিয়ে কথা বলেন তর্ক তুটে দেয় ও আটকে দেবে তর্ক দিয়ে তাকে এমন মহিত করে দেবে তো কথা বলতে পারবে না আরেকজন তার ছায়াতে যদি পা দেয় নড়তে পারবে না যেতে পারবে না দৌড়াতে পারবে না আরেকজন জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে আরেকজন তালাতে এরকম হাত দেবে তারা খুলে যাবে ভগবানের কাছে বললেন আমি তোমার সেবার জন্য আমাকে এইটা এই আমাকে গ্রহণ করতে হবে বলে কি করলেন বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকা তিনি সংগ্রহ করলেন প্রবাদ বিচার করে বলছেন এই দুর্নীতি আর সুনীতি আমাদের কোনোটাই নয় যদি আমাদেরকে কেউ বলে আমরা নিয়ম নীতি মানলাম না একই করছেন উনি তাকেও আমরা হাসি মুখে বরণ করব কারণ আমি করেছি কৃষ্ণের জন্য আমি নিজের আরাম করার জন্য করি নাই আমি যতগুলো ভগবানের ইচ্ছা হরিকতা হয়েছে সব পাথর পাথর সব একটা জায়গাও আমি থাকি না আরাম করি না আমি কোনো জায়গায় থাকি না আমার ইচ্ছাও নাই কেবল লোকের মঙ্গল হোক এই কারণে এগুলো করা আর অন্য কোনো উদ্দেশ্য আমার নাই লোকে বেশি করে জয়কারা দেবে মালা দেবে আমাকে টাকা পয়সা দেবে এরকম কোনো ইচ্ছা আমি করি নাই যার জন্য আমার মধ্যে কোনো অসন্তোষ নাই সবসময় আনন্দ যাই হোক কালকের কথাটা বলার পর আমার চিন্তা হলো যদি ওরা ভুল বোঝে প্রপাত বলছেন যে কৃষ্ণের সেবার জন্য উনি অনেক চেষ্টা করলেন পরে যখন এরা শুনবে না কেন এরা যখন বেঁচে থাকবে এরা পৃথিবীর ভার পৃথিবীর ভার মানে এরা অন্যায় অত্যাচার করে ভগবানের ভজন করে না তাই তো পৃথিবীর ভার তো পৃথিবী দেবী বলছি কি পৃথিবী বলছি আর এদের ভার আমি সইতে পারছি আপনি তো ভারটা খালি করুন পৃথিবীর ভার হয়ে গেছে যারা মিথ্যে বলে কপটতা করে তারা পৃথিবীর ভার তারা মরে গেলে ভালো এত বড়ো কথা বলছেন আমি বলি না স্বাস্থ্য বলছে মরে গেলে ভালো কেন দুদিন আগে যদি মরে যায় তাহলে দুদিনের যে নোংরা কাজটা করতো এটা বন্ধ হয়ে গেল বোঝা গেল না এই যদি আরও দুদিন বেঁচে থাকতো দুদিনে নোংরা কাজ করত। দুদিন আগে যদি মরে যায় আরও ভালো এদের জীবনের কোনো মূল্য নেই এদের বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সময় দুটোই সমান বললো না মরে যাওয়া আরও ভালো সমান বললো ভুল বেঁচে থাকলে ক্ষতি মরে যাওয়া অনেক ভাল ভাগবতে এরকম অনেক শ্লোক আছে যে এরা ভস্তা যেমন লোহার কামারের হাঁপড়টা হাঁপড় দেখেছ এই যে হাওয়া দিচ্ছে অক্সিজেন নিলে এইটা হচ্ছে হাঁপড়ের মতো এর শরীরটা এরা অক্সিজেন নিচ্ছে ভগবানের অন্য ধ্বংস করছে প্রবাদ নিজে বলছেন আমি দেখিয়ে দেব এই সব অমানুষগুলো যারা ছদ্মবেশে সাধুর বেশে রয়েছেন মঠে প্রবাদ বলছেন এইসব দাদাভাই দাদা ভাইয়া এইসব দাদা ভাইাদের মঠে কোনো স্থান নাই তারা চলে গেলে ভালো মঠের খরচা বেঁচে যাবে প্রবাদ বলছেন আমি দেখিয়ে দেবো তোমাকে খুলে দেখিয়ে দেবো এইসব দাদা ভাইয়াদের স্থান আমাদের মঠে নাই কিন্তু এখন ওদেরই স্থান সাধু স্থান নেই সাধু কথা বলে লাথি মেরে তাড়িয়ে দাও কেন হরি কথা বলছি আমরা তো নরকে যেতে চাই কেন উনি হরিকথা বলবেন ঠিকই তো কথা কেন হরিকথা বলবেন চাকদাতে আমার হরিকথা বন্ধ করতে বাধ্য হলাম এই কারণে অন্য লোক হলে তার সঙ্গে রক্ত গঙ্গা বৈধ কিছু বলিনি চুপচাপ চলে এলাম ওদের ফল ওরা কর্মফল ভোগ করেছে এবং করছে আরও করবে আমি বলি নাই তাদের অভিশাপও দিই নাই আমি অভিশাপও দিই নয় ভগবানের ইচ্ছা সব দাদা ভাইয়াদের স্থান আমাদের মঠে নাই এরা যদি চলে যায় তাহলে ভালো আমাদের মঠে খরচা বেঁচে যাবে এসব নোংরা লোকের জন্য আমরা খরচা করব কেন ভগবানের পয়সা খাবে ধ্বংস করে সেবা করবে না আর উল্টো হবে ফল খুবই মুশকিল যাই হোক এখন এই হলো বিচার বহুপাত বলছেন যে তিনি একটা পয়সাও খান নাই যে কোটি কোটি টাকা এইভাবে যে তিনি জড়ো করলেন সেটা শ্রী রঙ্গনাথের মন্দির তৈরি করার জন্য এটাতে ষাট বছর বয়স লেগেছে ষাট বছর ধরে তিনি মন্দির করেছিলেন সাতটা প্রকোর বিরাট বিরাট প্রকর বিরাট মন্দির যে মন্দির আর কেউ নতুনভাবে বানাতে পারবে না এই মন্দির এই রকম মন্দির আর হয় না কেন সেই মিস্ত্রি আর নাই সে চলে গেছে যাদের এত ধৈর্য ছিল আমি এমন এমন মিস্তির কথাও শুনেছি যে সমগ্র জীবন একটা মন্দির তৈরি করতে কেটে গেছে মন্দির তৈরি করতে ষাট বছর আশি বছর লেগে গেছে বৃদ্ধ হয়ে গেছে কোনো কাজ করে একই মন্দির এই জগন্নাথের মন্দির ধরো অন্য অন্য জায়গা অন্য অন্য মন্দির অনন্ত বাসুদেবের মন্দির যে কত বছর লেগেছিল সেগুলো সব করতে কত রক্তগঙ্গা বয়েছে কত লেবার পড়ে গেছে মরে গেছে কিন্তু তিনি করেছেন ভগবানের জন্য তিনি নিজের জন্য করেন নাই আর পরে যে বিচারটা দেখালেন এটা তোমাদের কাছে খারাপ লাগতে পারে কেন তিনি এই জাহাজে করে নিয়ে গিয়ে ইশারা করলেন ডুবিয়ে দিয়ে মানে এটাকে ভালো হলো এটা ভালো হলো কোটের বিচারে ভালো হলো না কোটের বিচারে এটা ভালো হলো না কিন্তু অপ্রাকৃত বিচারে ভালো হলো কোটের বিচারে ভালো কোর্ট কোর্ট কি বিচার করব খুন করে লোকে পার পেয়ে যাচ্ছে রাহাজানি করছে এটা কোটি কোটি সব পার পেয়ে যাচ্ছে এই জগতের বিচারের উপর বিশ্বাস করি না কি বিশ্বাস কর কে বিচার করব তার বিচার করার ক্ষমতা আছে কি গুরু বৈষ্ণবের বিচার করার ক্ষমতা আছে আজ আমাদের লজ্জার ব্যাপার আমাদের থুথু ফেলে মরা উচিত আমাদের বিচার করছে কোর্ট আজকে সাধুগুরু বৈষ্ণবের বিচার করছে কোর্ট যেখানে মিলিটারির মিলিটারি ম্যানের কোনো অন্যায় করলে মিলিটারি কোর্ট আলাদা আছে মিলিটারি ম্যানের বিচার এই জগতে সিভিল কোর্টে হবে না বা ক্রাইম কোর্ট বলো কোনো কোর্টেতেই হবে না মিলিটারিদের বিচার যদি অন্যায় করে মিলিটারিদের কোর্টে হবে তাদের কোর্ট আলাদা আছে মিলিটারিতে কোর্ট আলাদা আছে এই কোর্টে হবে না নিতে পারবে না কারণ তারা প্রথমেই প্রতিজ্ঞা করেছে দেশের জন্য প্রাণ দেব ওই জন্য তাদের বিচারটা আলাদা তার বৈষ্ণব ভগবানের জন্য প্রাণ দেব বলে এসছে কিনা নাকি মিথ্য কথা বলে এসছে কি বলে এলো কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত কীর্তনগুলো তো ভাল লাগে খোলটা বাজাতেও ভাল লাগে কিন্তু অনুভব করা যায় না অনুভব হবেও না গুরুবৈষ্ণবের ভেতরে যে অনুভবটা আছে একটা বিন্দু যদি আমি পাই তাহলে কৃতকিত্ত হয়ে যাবো এক বিন্দু অনুভব যদি পাই তো সেরে দিই আর সেবা ছাড়া তো কেউ মঙ্গল কোনোদিনই হবে না কোটি কোটি জন্ম অপেক্ষা করবে সেবা ছাড়া হয় না আর সেবাতেই আমার যদি আনন্দ না লাগে তার কি করে আর উপায় কি সেটা বলছেন আমাদের আজকে লজ্জার বিষয় আমাদের বিচারগুলো কোট করছে সাধুগুরুকে বৈষ্ণবকে কার্ড গোড়ায় দাঁড় করাচ্ছে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না সাধুগুরু বৈষ্ণবের বিচার করছে গুন্ডা বহুত অর্থ টাকা পয়সা করে আচার্য হয়ে গেছে গুন্ডা পুরো গুন্ডা ওর আমি প্রমাণ করে দেবো গুন্ডা যদি না প্রমাণ করতে পারি আমি কাপড় খুলে দেব প্রমাণ করে দেবো গুন্ডা মাফিয়া ওরা মাফিয়া অ্যাকচুয়ালি ওরা ছদ্মবেশে রয়েছে সাধুর বেশ দে আর অল মাফিয়া মাফিয়ার আছে গুন্ডা আছে হাতে সব টাকা সব আছে ওদের ওরা হরিভজন করার জন্য আসে নাই ওরা করবে সাধুগুরু সব বিচার ইনি খারাপ ইনি ভালো করেছে ইনি এটা কেন করলেন আরে ছাগল তোর বিচার করার কি অধিকার আছে তোর বিচার করার অধিকার আছে এই সাধুর যার জীবনটা সর্বস্ব ভগবানের সেবায় লাগিয়েছে তার বিচার করছে বাইরের জগতের লোক কারণ টাকা পয়সা বেশি আছে এই জন্য তার মান্যতা প্রাপ্ত হয় বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ু টাকাই সব কলিকালে সব টাকা টাকা দিয়ে আইন কেনা যায় সব সততা কেনা যায় সব কেনা যায় টাকা থাকলে সব কিন্তু টাকা থাকলে ভগবানকে পাওয়া যায় না বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ু আর ন্যায় ব্যবস্থায়াম কারণ বল মেয়ে ভাহি কোনটা ধর্ম কোনটা অধর্ম কে বিচার করবে আরে যার টাকা আছে সেই করবে যা গায়ের বল আছে লোক বল আছে টাকা ওই বলবে এটা ধর্ম ওটা অধর্ম হলো এটা ধর্ম উনি বলেছে ধর্ম তাহলে মেনে না উনি বলেছে যখন তো মেনে নিতে হবে সেই জন্য বলছেন বৃত্তমেব কলৌ নেনাম জন্মাচার গুণাদয় ন্যায় ব্যবস্থায়ম কারণ বলা মেয়েবাহী বলই অর্থ বল লোক বল এই সমস্ত কিছু বলই হল সর্বস্ব এছাড়া আর এই কালে কোনো কিছু আর নাই যিনি ভজন করবেন আমি নিশ্চিত বিশ্বাস তার জন্য ভগবান সুযোগ করে দেবেন তার যদি কোনো কিছু কানাকুড়ি না থাকে তার সেবা হবে কোনো না কোনোভাবে ভগবান করাবেন তা সেবা সেটা কত কোটি সেবা কত কোটি টাকার সেবা হলেও সেই সেবা ভগবান তাকে করিয়ে দেবেন কাউকে দিয়ে করাবেন যেমন সূর্যকুণ্ডে আমি থাক ভগবানের ইচ্ছায় সেবা করতাম গিয়ে দেখি ভয়ঙ্কর ভাঙাচোরা মন্দির বাসন নাই একটা এইসব সাধুগুলো থাকে যে বাসনে খায় ও বাসনে রান্না করে ভগবানকে দিয়েছে বলে কি বলে এখানে এইসব চলে হ্যাঁ চলে বুঝছে এখানে বোঝো বা বোঝেতে চলে তা ছাগল এই কথা চলে আমি কি থমক দিয়েছে চুপ করো কথা বলবে না বাসনপত্র নেই আর আমার কাছে তো কিছুই নেই একটা টাকাও সমস্ত এই প্রচার করে করে বিভিন্ন ভাষা ইংরাজি বিভিন্ন প্রচার করে দেয়া হলো প্রচার করার পরেতে দিল্লির এক সেট রাজি হলো ষাট সত্তর লাখ টাকা দিয়ে করবে তার আগে রাজি হয়ে গেল শঙ্কর্ষণ ও করে দিল আবার পাবন সরোবরের যে মন্দির এটাও ওই নিতাই মহারাজ আমাকে বলেছিল আপনি একটু বলে দিন যেলে আমাদের মণ্ডপটা হয় আমি বলে দিলাম ওখানেও ষাট লাখ টাকা খরচা করে আজকে নয় পনেরো বছর আগে আমি বলে দিলাম এটা আমি জানি সনাতন ভজন ভজনকুটিরে এখানে পাশেই এটা আপনি করে দিতে পারেন আমার কথা ভগবানের ইচ্ছা হল কাজে এটা ভগবান সেবা নিয়েছে হলো আমি কি নিজে পারতাম কি আমি নিজে পারতাম মাত্র টাকা নেই কাজে প্রচার করো হয়ে গেল সূর্যান মন্দির নতুন পাথর দিয়ে বাঁধানো বিরাট কে যে তক্ক করেছিল সে এখন মটে নেই তাকে ব্রজধাম থেকে মায়াদেবী এক লাথি মেরে পাড়িয়ে দিয়েছে ও আমার সঙ্গে পলিটিক্স করেছিল রাজনীতি আমি কারোর সঙ্গে কিছু করি না কারটা খাই না আমি ভিক্ষা করে আনি খাই তোদেরটাও খাই না কিন্তু মন্দিরে থাকতে দেবে না চালা কী করছে থেকে চলে যেত তাহলে যেটা গ্রামের মন্দির কাউর বাবার মন্দির নয় কাউর ভাবান ওটা আমি থাকতেই পারি আমাকে ভগবান ডেকেছে আমি সেবা করছি থাকতে যদি ওই মনটা মন্দিরটা উনি নিয়ে নেয় বোঝবাসীরা ওনাকে ভালোবাসে এমন নোংরামও আরম্ভ করলো চলে যেতে হলো চলে গেলাম গোবর্ধন তারপরে ভগবান কি করলো ওকে এক লাথি মারলো মায়াদেবী ও চলে গেল তথাপি কিন্তু আমি তার সেবা করেছিলাম যখন তার অপারেশন হবে আমি লোক ধরে রক্তদান করেছিলাম তাকে হসপিটালে তার অপারেশান আমি জানিয়েছিলাম আমি কিন্তু শত্রুতা করি নাই ওই ব্যক্তি এখনো আছে মায়াপুরে ছাগলটা নেপালি এখন আছে আমার সব শত্রুতা করেছিল আমি কিন্তু শ্রীরামকৃষ্ণ ওকে ভর্তি করিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে অপারেশন করিয়ে সমস্ত কিছু করেছি রক্তদান করেছি আমার কথাতে রক্ত দিয়েছে কয়েকজন কিন্তু আমি তার থেকে প্রতিদান চাই নাই এই হল অবস্থা যাই হোক এখন ধর্ম ন্যায় কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা ন্যায় অন্যায় এগুলো সব বিচার হবে যার টাকা আছে পয়সাওয়ালা লোক দু চারবার ফরেন গেছে ও এলেই সভাতে আপনি বসুন সভাপতির আসনে ওকে বসিয়ে দেবে ওকে বসিয়ে দেবে ওই হাতিটাকে বসিয়ে দেবে পৃথিবীর একটা ভার পৃথিবীর ওজন পৃথিবী চাইছে ওজনটাকে কমা কিন্তু ছাগল কুকুর সমাজ কিছু বোঝে না বুঝতে চায়ও না এদের কপালে দুর্গতি আছে আমার কিছু নেই এদের কপালে দুর্গতি আছে আমার কিচ্ছু নেই এরা যা হওয়ার হোক আমরা আলোচনা প্রসঙ্গে এখানে কালকে পর্যন্ত আলোচনা হয়েছিল কালকে পর্যন্ত আলোচনা হয়েছিল যে কীভাবে বসুদেবজি মহারাজ ভাগবত তত্ত্ববিজ্ঞান গম্ভীর বিষয় ভাগবত তত্ত্ববিজ্ঞান তিনি শিক্ষা করছেন শুনে তার মন উদাস হয়ে গেল সত্যি তো তাই এত গম্ভীর কথাগুলো শুনলাম আর যে শুনলাম শুনে যদি ধারণ করতে পারলাম তাহলে লাভটা কী তাহলে সেই সাধুসঙ্গে তো কোনো মূল্য নয় যে সাধুসঙ্গের পরে আমি সেই কথা নিজের জীবনে পালন করব না আমি প্রতিজ্ঞা করেছি সেই সাধুসংঘ কোনো মূল্য নয় এখানে বসুদেবজি মহারাজ বড় অবাক হয়ে গেলেন তার নিজের হৃদয়েতে কোনো কলমশ আছে বলে আমি বিশ্বাস করি না কেন বসুদেবজি মহারাজের ভেতরে কলমশ আছে কি করে বিশ্বাস করি বসুদেব তিনি বাইরের দৃষ্টিতে কৃষ্ণের পিতা দবিকীর মাতা হ্যাঁ হতে পারে আমার ছেলে আমার ছেলে ঠিক আছে এই ভাবটা কমতে পারে কিন্তু সে তার ভেতরে কোন মায়া আছে এটা আমি বিশ্বাস করব হতে পারে না তবুও তিনি লীলা করে দেখালেন এই বিজ্ঞান নবযোগেন্দ্র নবযোগেন্দ্র একে একে প্রত্যেকই গম্ভীর কথাগুলো বললেন সেগুলো হৃদয় থেকে গ্রহণ করার যোগ্য এত গম্ভীর কথা যেটা কোটি কোটি জন্মে জীবাত্মা পেতে পারবে না অনন্তকাল সেগুলো তিনি উপদেশ করেছিলেন এক এক নবযোগেন্দ্রের এক একজন কবির হবির অন্তরিক্ষ প্লায়ন চমসব ধীরে ধীরে এগুলো সব করেছে এখন আমরা কালকে এই অধ্যায়ের সমাপ্ত ঘোষণা করেছিলাম কেন অতি অতিবিস্মৃত আলোচনার কোনো সুযোগ নাই সেই জন্য বলছে ইতিশ্রীমৎ ভাগবতে মহাপুরাণে পরমহাং পরম হংসাং হ্যাঁ সংগীতায়ম বৈয়াসিক্যাম একাদশ স্কন্ধে জয়ন্ত উপাখ্যানম নাম পঞ্চম অধ্যায় সমাপ্ত এর সমাপ্ত হয়েছে ষষ্ঠ অধ্যায়ে আমরা একটা অভিনব বিষয় দেখব এরা হচ্ছে সমস্ত দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের বর্তমানে যে মনুষ্য করছেন এই দারুকাতে দারুকাতে তিনি মানুষের লীলা করছেন অপূর্ব সুন্দর চোখ ফেরানো যায় না শাস্তে বলা আছে ভগবান যে বংশীধ্বনি করছেন ভগবানের যে যদি এই আঙুলটা একটা আঙ্গুলে আমার নজর পড়ে যায় ভাগবতে বলছে ভগবানের যদি একটা আঙুলে আমার নজর পড়ে এর আঙুল থেকে নজরটা সরবে না এত সুন্দর ভগবানের যদি কোপল এই গালেতে আমার নজর পড়ে যায় ওখান থেকে নড়বে না ভগবানের চোখে দিয়ে যদি নজর পড়ে সরবে না পায়ের পাতা এত সুন্দর এত অপূর্ব এই জগতের রক্ত দুর্গন্ধ এই সৌন্দর্য দেখে এই ছাগল পাগল ব্রহ্মচারী সন্ন্যাসীগুলো সব সর্বনাশ করছে নিজের গোপনে ব্যবিচার করছে এগুলো কিছু না এগুলো কিছু না এগুলো দুর্গন্ধ এগুলো কিছু না হরিভজন আর প্রাকৃতিক জগতের যে অমৃত আছে কী সম্পত্তি এটা যদি এরা দেখতে পাতত তো অন্ধ অন্ধ তো দেখতে পায় না যদি দেখতে পেত ভগবান যদি দয়া করে ওদের চোখ দিত একটু যদি চোখ দিয়ে দেখতো সাইত এত সম্পত্তি আছে গৌড়িয়া মঠে সাধুগুরু বৈষ্ণব অনন্ত সম্পত্তি এদের একটা নেওয়ার মতো লোক নেই আজকে আমাদের লজ্জায় মাথা কাটা যায় আজকে আমাদের লজ্জায় মাটা কাটা যায় বারাণসীতে দুটো ইউনিভার্সিটি আছে আমি জানি বিএইচ আমিও গেছিলাম বিভিন্ন খবর নিতে প্রবাদ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভাষণ দিয়েছিলেন আমি ভাষণ দিই নাই বিভিন্ন প্রফেসর বিভিন্ন কথা বলতে গেছিলাম আজকে আমাদের লজ্জায় মাথা কাটা যায় যে অখণ্ডানন্দ ইউনিভার্সিটি আছে বি বেনারস হিন্দু দুটো ইউনিভার্সিটি বিরাট হাজার হাজার ছাত্র পড়তে পারে সেখানে বেদান্ত পড়বার ব্যবস্থা আছে বেদ বেদান্ত সব কিছু পড়বার ব্যবস্থা আছে কিন্তু ওদের সঙ্গে যখন কথা বলে জানলাম যে বলছেন মহারাজ একটাও গৌড়ীয় মঠের বা গৌরীয় কোনো সাধু এসে বেদান্ত আদি পড়তে চাইছে না আমি কি করে একটা প্রফেসর প্রিন্সিপাল বলছেন প্রিন্সিপাল লজ্জার সঙ্গে বলছেন যে আপনাদের গৌরীয় সমাজের ইউ হ্যাভ ইমেন স্ট্রেজার আপনাদের অগণিত সম্পত্তি রূপ সনাতন গোসাই সব আপনাদের যা সম্পত্তি চার সম্প্রদায়ের কোনো জায়গায় নেই অগাধ সম্পত্তি রূপ সনাতন রেখে গেছে সব কিন্তু নেওয়ার মতো কোনো লোক নেই আমি যে একটা প্রফেসরকে দেড় লাখ টাকা দিয়ে রাখবো একটা প্রফেসরের মায়না এক লাখ দশ কুড়ি পঁচিশ দেড় লাখ এরকম মায়না দু লাখ বড়ো বড়ো প্রফেসর দু লাখ টাকা মায়নার উপরে আমি কি করে রাখবো বলুন কেউ তো পড়তে আসছে না কাজে আমরা গৌড়ীয় বেদান্ত পড়াতে পারছি না কেন পড়াচ্ছেন না বলে কেউ পড়ছে না হয় মায়াবাদী বেদান্তের ব্যবস্থা রেখেছি হয় রামানুজয়চার্য বেদান্ত রামানুজয়চার্যের যে বেদান্ত এই বেদান্ত পড়ছে আর নাহলে মায়াবাদী বেদান্ত বেশি লোক পড়ে তো আপনাদের গৌরীয় বেদান্ত যে জীবগোস্বামী বা লিখেছে আমরা এক একটা শব্দ পড়ে আমরা পাগল হয়ে যাই কী করে জীবকোষ্ণীপাত লিখলেন আর এই সম্পত্তি নেওয়ার মতো একটা লোকও জগতে নাই সব লাবড়ার খাবে ছানারস্তা খাবে আর মুক্কা মারবে মুখে ঘোষাঘুষি করবে ধিকার এই সমাজের ধিকার এই সমাজের এরা মরে গেলে ভালো এর গলায় দড়ি দিলে এতে ভালো আমাদের লজ্জার মাথা দেখাবার জায়গা নাই বিভিন্ন মঠে খালির রাজনীতি মারামারি খুনি ধিকার এই সমাজের এরা বেঁচে আছে কি জন্য আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই এইসব দেখে নোংরা একটা লোক নাই কত বড় লজ্জার কথা একজনও আসছে না যে গৌরীয় বেদান্ত পড়বে কত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা লোক নাই আর লাবড়াল খাও মারামারি তো সব আছে এ রাজনীতি কর একটু বুদ্ধি খাটিয়ে দাও একটু ফেলে দাও আরে তোর যে জটিলতা আছে এটা কাটাতেই তো কোটি কোটি জন্মে লাগবে তোর তো সরলতা নাই তুই তো এখানেই মরে গেছিস তুই মনে করছি আমি চালাক তোর যে সরলতা নাই তুই কুটিলতা এটি তো তোকে মেরে দেবে আরে মূর্খ গাধা এটি তো তোকে মেরে দেবে তুই বাঁচবি না অনন্তকাল ঘোর এখানে ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা ধামেতে মনুষ্যলীলা করছেন অপূর্ব নরলীলা আহা ভগবানের চরণ কমল দেখলে আর চোখ সরানো যায় না লেখা আছে ভগবানের একটা একটা অঙ্গে যদি নজর পড়ে যায় এই নজর চোখ আর এত সুন্দর আমাদের ধারণাই নেই যে ভগবানের কি সৌন্দর্য ভগবানের কতটা ভালোবাসা ভগবানের কতটা প্রীতি আমাদের একটা কোনো বিন্দু বিসর্গ আমাদের সম্বন্ধ নয় যদি থাকতো তাহলে কি সংসারে এইভাবে সময় নষ্ট করতাম তা তো চলে আসতাম সব ছেড়ে দিই ছেড়ে দিয়ে চলে আসতাম কাণ্ডজ্ঞান নাই তাহলে এই ষষ্ঠ অধ্যায়ে এবার সুখদেব গোস্বাই বলছেন যে দ্বারকায় ভগবান মনুষ্যলীলা করছেন সমস্ত দেবতারা তারা বলছেন সবাই মিলে ভগবানকে দর্শন করতে যাবেন দ্বারকায় দ্বারকায় দর্শন করবেন তাকে প্রণাম করবেন তার গুণগান করবেন এই জন্য সব ব্রহ্মা থেকে আরম্ভ করে সব শিশু শিশুকুয়াচ অথ ব্রহ্মাত্মজয়ীর দেবই প্রজেশই আবৃত অভ্যঘাত ভবশ্চ ভূত হ্যাঁ ভবশ্চ ভূত ভব্যেশ যজৌ ভূত গণের কী বলছেন অথ ব্রহ্মা আত্মজয়ের দেবৈর প্রজেশয়ের আবৃত অভ্যঘাত কি করলেন ব্রহ্মা নিজের ছেলেবেলেদের নিয়ে আর দেবতা স্বর্গের সবাই প্রজাপতি যারা আছেন তারা সবাই নিয়ে সবাই একসঙ্গে ঋষি মুনি সব অভ্যঘাত মানে কেলেন সেখানে তার সঙ্গে ভবশ্চ ভব তো শঙ্করও গেছেন ভবশ্চ ভূত ভব্যৈ ইন্দ্র বরুণ সবাই যজৌ গণই হয় অনেক সব আছেন তাদের পরিকর তারা সব একসঙ্গে সবাই যাচ্ছেন তাই যেন বলছেন সুখদেব গোস্বামী অথ ब्रह्मात्मजैर देवै प्रजेश्वै राप्रीतु अब्भगात् भवश्च भूतौ भव्येशो जजु भूतगनेर्वितः इन्द्रो मरुद्भीर भगवान् आदित्वा बशवौ अस्सिनौ रिभवौ अंगिरसो रुद्रा विशेषाद्श्च देवतः সিদ্ধোচ্চারণ গুজকাহা ঋষয় স্ববিদ্যা ধর কিন্না প্রত্যেকে কে কে যাচ্ছেন ওই যে ইন্দ্র মরুত উনপঞ্চাশ বায়ু আছে তো ঊনপঞ্চাশ বায়ু মরুত ইন্দ্র মরুত ভগবান আদিত্য অর্থাৎ সূর্য ভগবান আদিত্য হ্যাঁ সবাই সবাই মিলে চলল প্রত্যেকে ঋষি অঙ্গিরস একাদশ রুদ্রা সবাই চলল সাধ্য চারণ তারা উপরে উপর লোকে থাকে এই আমাদের এটা হলো ভূলোক ভূলোকের ওপরে অন্তরিক্ষ আছে ভূত বিভিন্ন যারা তার ওপরে স্বর্গ স্বর্গেতে দেবতা ভূর, ভবা স্বর মহল লোক সেখানে একজন মহ জনলোকে অন্নলোক তপলগামী বৃহৎ ভাগবত মধ্যে ইংরেজি কথায় সমস্ত বিস্তৃত ব্যাখ্যা হয়েছে আজকে বা আড়াই বছর দু বছর হয়ে গেছে সমানে ব্যাখ্যা চলছে এর মধ্যে সবাই কারা কারা থাকে কি করে গোপকুমার সব জায়গায় গেছেন এই সব বিচারগুলো আছে এখানে আর বলবার কোনো সুযোগ নাই কাজেই গন্ধর্বরা গন্ধর্ব যারা যারা গান করে তারাও এক ধরনের দেবতাই বলা যায় গন্ধর্ব অপসরাগণ নাগা সিদ্ধ চারণ গুইঝকা গুযোগ বলতে যারা হিমালয়ে থাকে যারা কুবেরের আনুগত্যে হিমালয়ে থাকে শঙ্কর ভগবানের সেবা করে গুঝক যে গুইঝকের সঙ্গে ধুব মহারাজের যুদ্ধ হয়েছিল কেন ধুব মহারাজের ভাইকে মেরে ফেলেছিল গুজক গুইঝক মানে ওই কুবের কুবেরের সব সাঙ্গ ভাঙ্গ ওরা মেরে ফেলেছিল উত্তমকে উত্তম মানে উত্তম মানে হচ্ছে দুবো ছোট ছোটো ভাই ওই মেরে ফেলেছে। দু রেগে গিয়ে বললেন আমার ভাইকে মেরে ফেলেছে তখন বোমা এসে বললেন তোমার তো এটা সাজে না তুমি তো ভক্ত না এ তো কেউ মারেনি কাউকে কেউ মারেনি বিচার করে দেখো তুমি এত বড় ভক্ত তুমি ছমাসের মধ্যে ভগবানকে পেয়েছে না ভূত না ভবিষ্যতী কোনো পৃথিবীর কোনো ইতিহাস কোনো শাস্ত্রে নেই ছমাসের মধ্যে ভগবানকে তুমি লাভ করেছো কত বড় কথা তুমি এই তো কাকে শত্রু মনে করছো হ্যাঁ এরা কি শত্রু তোমার তোমার ভাই ওদেরকে মেরেছে না ওরা তোমার ভাই কেউ কাউকে মারে সব ভবিতব্য কাজেই তুমি এগুলো ছাড়ো ছেড়ে দাও ব্রহ্মার কথায় তিনি চলেন সেই গুইহক কাজেই এই গুইহকা ঋষয় ঋষিগণ আর আমাদের ভূর ভবা মহল লোক এখানে আমাদের পিতৃলোকের লোক এরা থাকেন সব ওপরে এই যেমন পিতৃপক্ষ আসছে তাদেরকে বছরে একবার পিণ্ড দান করতে হয় পিণ্ড মানে জল অন্ন এইটা আমাদের পক্ষে বছর কিন্তু ওদের পক্ষে রোজ দেবতাদের আমাদের এক বছর চলে গেলে ওদের একটা দিন হয় বুঝে গেল ওদের প্রতিদিন খেতে দিতে হয় পিতৃলোকে ওই জন্য পিতৃলোকে জল দিতে হয় জল দান করতে হয় ওই জন্য তর্পণ করে দেখেছ সবাই গঙ্গায় ভিড় তর্পণ করে এই কারণে ঘরে তাহলে ঋষয় হো পিতরশ সব বিদ্যা ধর কিন্নরা হা বিদ্যাধর কিন্ন এরা সব আছে উর্ধ্ব ঊর্ধ্ব লোকে থাকেন তারা ঋষিকরণ উপকরণ ঋষি তো মহল ভোর ভুয়া মহ জন তপ লোকে থাকে সত্য লোকে তো একেবারে ব্রহ্মা ব্রহ্মার সঙ্গে যারা অত্যন্ত পাওয়ারফুল তারা থাকে সবাই থাকে না তারা নিচে থাকে এইভাবে তারা কি করলো সবাই দল বেদে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণর জয়গান করতে করতে থাকে দর্শনে দেখ চলো দেখে আসে ভগবান কীরকম নরলীলা করছেন আমরা দেখে আসি চলো কী অপূর্ব তারা সব জল বেঁধে সব ভগবানের কাছে গেলেন কারণ ভগবান দ্বারকায় এখন মনুষ্যলীলা করে ঠিক মানুষের মতো উদ্ধব কি করা যায় বলো তো জরাসন্দ এত অত্যাচার করছে আমাদের যুধিষ্ঠির মা যেগুলো কী করি বলো তো আর কি করলে ভালো হয় বলো কৃষ্ণকে পরামর্শ দিচ্ছেন উদ্ধব সেটা মনে করে যখন কৃষ্ণ অন্তর্ধান করেছেন কাঁদছেন হাউ হাউ করে তাহলে আমার কাছে মানুষের মতো আমাকে প্রশ্ন করতে উদ্ধব এখন এই পরিস্থিতিতে কি করলে ভালো হয় আমি আবার তাকে পরামর্শ দিতাম আমি তাকে পরামর্শ দিতাম আজকে আমি চিন্তা করে আমি পাগল হয়ে যাচ্ছি যে অনন্ত ব্রহ্মাণ্ড চালায় তুরি মেরে ফু মেরে সেই ভগবান আমাকে উদ্ধব এই পরিস্থিতি হয়েছে কি করলে ভালো হয় বল প্রভু এক কাজ করুন আপনি যান ওদেরকে অস্বমের যোগ্য করান এই বাহানাতে আপনি এইগুলো এগুলো হ্যাঁ ঠিক বলেছেন তুমি ঠিক বলেছ হ্যাঁ আমাকে যেতে হবে না গেলেও হবে না তাহলে এই ধরনের পরামর্শ ভগবান করতেন মনুষ্যলীলা আর এই সমস্ত দেবতাগণ ব্রহ্মা ইন্দ্র বরুণ সব চলল কেন ভগবান দ্বারকাম হ্যাঁ দ্বারকাম উপযোগমুর দ্বারকাম হ্যাঁ তারা দ্বারকাতে গেল সর্বে কৃষ্ণ দৈদ্দিক সবাহা আর তার কৃষ্ণকে দেখবার জন্য দ্বারকাম উপযোগমূর কৃষ্ণ দুর্দিক সবাহা কৃষ্ণকে দেখবার জন্য সব লাইন দিয়ে সব ছিল বপুষা জেন ভগবান নরলোক মনোরমা মনুষ্য লোকের একটা আশ্চর্য রূপ এ কোনোদিন ভূত না ভবিষ্যতে কোনোদিন হবে না নরলোকের একেবারে চোখ ঝলসানো রূপ এই যা দেখবার জন্য বপসা জেনো ভগবান নরলোক মনোরমাহা আর তিনি কী করছেন যশো যশো বিতেনে বিত বিতনতি মানে হচ্ছে বিস্তার করা বিতেনে লোকেশু এই যশ লোকেদের বিতরণ করার জন্য বিতেনে লোকেশু সর্বলোক মালাপহম মাল অপাহাম অর্থাৎ সমস্ত লোকের কলমস এই জগতের অমঙ্গলকে ধ্বংস করার জন্য নাশ করার জন্য এই ভগবান দয়া করে আজকে তিনি মানুষের মতো আমাদের মতো মানুষের মতো দ্বারকাতে তিনি লেয়া করছেন এটা দেখবার জন্য দেবতা থেকে আরম্ভ করে সবার ভেতরে একটা ইচ্ছা জাগ্রত হল আরে ঠিক আছে তারা সবাই গিয়ে পৌঁছালেন কিন্তু এত লক্ষ লক্ষ ব্যক্তি এমনকি কি ঘটনাও আছে যখন ব্রহ্মা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন একদিন ব্রহ্মা যখন এসছেন তখন গেটপাল গেট গেটরক্ষক যে আছেন তে কৃষ্ণকে খবর দিলেন ব্রহ্মা এসছেন বলে তুই জিজ্ঞেস তো কোন ব্রহ্মা তো ব্রহ্মাকে বললাম আপনি কোন ব্রহ্মা কোন ব্রহ্মা মানে কত ব্রহ্মা আছে রে বাবা আমি তো একাই বোম্বা বলে ডেকে নিয়ে এসো পাগলটাকে ডেকে নিয়ে এসো এসে দেখে বাবা কৃষ্ণকালে মানুষে সব ব্রহ্মাকে ডেকেছে অনন্ত ব্রহ্মাণ্ড সব এসে হাজার হাজার মুখ এমন তো বলো সবচেয়ে ছোটো ব্রহ্মাণ্ড চারটে মুখ আর কাউ আট মুখ ষোলো মুখ চোদ্দ আটষট্টি মুখ হাজার হাজার মুখ সব ব্রহ্মা একই সঙ্গে কৃষ্ণ দর্শন দিচ্ছেন কত অপ্রাকৃত এই কথা আমি পরের পরের সপ্তাহ ব্যাখ্যা ভগবানের ইচ্ছায় যে কি করে কবি কর্ণপুর কবি কর্ণপুর লিখছেন শিবানন্দ সেনের আত্মজ বাইরের দৃষ্টিতে তিনি ভগবানের নিজেজন এটা এমনি পরিচয় বলছেন যে গম্ভীরা মন্দিরের মধ্যে আমিও ছিলাম গম্ভীরা মন্দিরে আমিও ছিলাম ভগবানের ইচ্ছায় একজন উড়িষ্যার একটা ছাত্র পড়াশোনা করত ওই গম্ভীর তার সঙ্গে পরিচয় ছিল সে হচ্ছে একটা বিরাট নেতা নেতা নেতার ছেলে তার প্রভাব আছে এখন ওই গম্ভীরার মধ্যে আমাদের গৌরী মঠের কাউকে থাকতে দেয় না কিন্তু ও বলল এই বাবা বাবা ইনি থাকবেন আমার নিজের লোক এ থাকবেন আবার কিছু বলতে পারছে না আমি গম্ভীরাতে ছিলাম বড় সৌভাগ্য মহাপ্রভু সে ভজন করে মহাপ্রভু যে ওই পায়ের তলায় সুতাম কৃষ্ণা আর কি ওইভাবে থাকতাম আর যা দিত দিত আর জগন্নাথের প্রসাদ তো খোলা খাওয়ার তো কোনো ব্যাপার নেই যেখানে যাও খাওয়া দাওয়া পুরীতে যেখানে যা খাওয়া এইভাবে ওখানে ছিলাম যাই হোক এই গম্ভীরা মন্দিরের ভেতরে কবি কর্ণপুর লিখছেন যে হতবা গম্ভীরা মন্দির আপনারা গেছেন অনেকেই আপনারা গেছেন এই তো ছোটো জায়গা গেছে না গম্ভীর মন্দির কেউ যায়নি পুরীতে গম্ভীরা মন্দির যাওনি আরে পাগল নাকি কি পড়লো জীবনে গম্ভীরা মন্দির ছোটো জায়গা বলে কি খোলে লক্ষ লক্ষ লোক গম্ভীরায় ঢুকছে দর্শন করছে চলে আসে কী করে ধাক্কা ধাক্কি হচ্ছেন কিছু হচ্ছেন কবি বলছে যে আশ্চর্য হাজার হাজার লোক ঢুকছে গম্ভীরায় মহাপ্রভুকে দেখছে বেরিয়ে আসছে কিছুতে কিছু কোলাহল হয়েছে অনায়াস হচ্ছে কেন গম্ভীরা মন্দির বস্তু অর্থাৎ ঠিক পদ্মপু যেটা আমি উদাহরণ দিচ্ছি ধাম প্রসারণ হবে সংকোচন হবে প্রয়োজন মতো যেমন আমি বলেছিলাম না রাধা রানী কী যে গেঁদাখড়ি কথা বলেন হ্যাঁ এই জাবর থেকে হট করে চলে গেল বৃন্দাবনে কত কিলোমিটার জানে তক্ক করবে লোকে কৃষ্ণ কি করে নন্দগ্রাম থেকে বেরোলো বৃন্দাবনে চলে গেল আশি কিলোমিটার একশো কিলোমিটার দূরত্ব আর ছাগল পাগলের দল এরা এই জড় বুদ্ধিটা ওখানে খাটাচ্ছে এরা মনে করে কৃষ্ণকে ওইভাবে আসতে হবে যেভাবে ওরা আসছে লেখা আছে শ্রীমতী রাধারানী জাপ থেকে বেরোলেন রাধাকুণ্ডে এসে চলে গেলেন কুসুম সরোবরে ফুল তুললেন হট করে চলে না বাড়ি পিটাপানা সব আবার চলে গেলেন রাধাকুণ্ড সেখান থেকে কিছু করে সূর্যকুণ্ড গেলেন সূর্যকুণ্ড থেকে আবার রাধাকুণ্ডে এলেন আরে কী করে হলো রে বাবা আমরা তো চেতেই লেগে যা আমাদের কত আমরা হেঁটে হেঁটে যাই সূর্যকুণ্ডে কত কিনে জানো গিয়ে দেখো একবার কত ধানে কত চা হেঁটে হেঁটে মাথায় বোঝা নিয়ে যেতাম কুলির মতো ও ঐশ্বূর্যক গাড়ি নেই কিছু নেই খালের পাট দিয়ে সাপ খুব সব আছে সকালবেলা যদি যাও দেখবে বড় বড় সাপের ছাপ রাত্রিবেলা ঘুরেছে দেখতে পাব এখন এই বিচারটা আমাদের ভুল বিচার কারণ কাল পাত্র টাইম স্পেস ম্যাটার এগুলো কৃষ্ণের সেবার দক্ষিণা দেয় বুঝে গেল টাইম স্পেস এবং ম্যাটার সময় কাল এবং পাত্র এর ভগবানের সেবায় কন্ট্রিবিউশন করে এরা সেই সুবিধা অনুযায়ী কাজ করে অর্থাৎ রাধারানী কোন কোনো খেয়াল নেই তিনি রাধাকুণ্ড থেকে যে আবার চলে এলেন এসব খেয়াল নেই তিনি মনের আনন্দে কৃষ্ণের চিন্তা করছেন আর ধাম কী করে ছোটো হয়ে যাচ্ছে বড় হচ্ছে তার ব্যাপার যোগমায় করছে সব এগুলো তাদের চিন্তা করতে হয় না তারা সেবা নিয়ে কি কী করে এত তাড়াতাড়ি গেলেন এসব বিচার হচ্ছে অনর্থক তারা জড় লোক এই জন্যে এই তর্ক তর্ক বিতর্ক করেন টাইম স্পেস এবং টাইম স্পেস এবং ম্যাটার ভগবানের সেবাকে দক্ষিণা দেয় টাইম স্পেস ম্যাটারকে ভগবানের সেবা চিন্তা করতে হবে ভগবান ওদের চিন্তা করবেন এখন তো আমাদের এমন বিজ্ঞানের উন্নতি হয়েছে আমাদের লক্ষ বছর আগে আমরা চলে যেতে পারবো লক্ষ বছর আগে পৃথিবী কি ছিল এরকম হয়ে গেছে এখন এখন এমন উন্নত হয়ে গেছে জেমস টেলিস্কোপ নাসা থেকে পাঠিয়েছে আলোর মাধ্যমে বলে দেবে কীরকম ছিল যাই হোক তাহলে এই যে ভগবান নরলোকের মনোহর এক অপূর্ব আশ্চর্য বস্তু তাকে দর্শন করবার জন্য কার না ইচ্ছা হয় আমাদের কীর্তনাতে এরা করে না ওই সব কীর্তন কীর্তনে আছে দয়াল বজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জনমতা দয়াল বজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জনমতার এই কীর্তন আছে সুন্দর যাই হোক এখন এরা সব গেছে এখন যে কথাটা বলতে এগুলো বললাম যে এত মুখ বোম্মা সবাই একসঙ্গে এসছে কোনো কোনো জায়গার কোনো আটা আটি হচ্ছে না কেন ভগবানের ইচ্ছা সময় কাল এবং পাত্র কাজ করে এতগুলো বোমা কোথায় জায়গা হলো ওই সব বলা যাবে কী করে হয় ভগবান জানে যাই হোক আজকে বেশি আলোচনা করা যাবে না এখানে আপনারা সব অনেক দূরে যেতে হবে অনেক কষ্ট হয় শুনলাম কিছু তো উপায় আর দেখছি না কি করবো বাবা

মানে কৃষ্ণকে যত দেখছে তখন দেখা হয়নি হ্যাঁ চোখটাকে রোগের আবার দেখছে আবার চোখটাকে কৃষ্ণ দেখা হচ্ছে না যেটা রাধা বলেছেন বোকা এ ব্রহ্মার বুদ্ধি শুদ্ধি নাই বুড়ো হাবড়া যে দুটো দুটো মাত্র চোখ দিয়েছে হ্যাঁ কৃষ্ণ দেখবো আমরা দুটো মাত্র তাতে আবার পলক দিয়েছে চৈতন্য চৈতন্য বলছে চৈতন্য বলছে আফসোসের কথা গোপিকারা বলছেন হ্যাঁ কোটি আঁখি কোটি আঁখি নাহি দিল সবে দিল দুই কোটি কোটি চোখ দিল না ব্রহ্মার বুদ্ধি খারাপ কোটি আঁখি নাহি দিল সবে দিল দুই তাতে নিমেষ দিল চোখ পড়ছে কৃষ্ণ কি দেখিব মুই এতে কৃষ্ণ দেখা যায় কোটি কোটি চোখ দিয়ে কৃষ্ণকে দেখলো তৃপ্তি হয় না আর সেই কৃষ্ণকে দেখবার জন্য ব্রহ্মার বুদ্ধি সুদ্ধি কম দুটো চোখ দিয়েছে তাতে আবার পলক দিয়েছে আবার চোখ খেলতে হয় আসলে গোপিকারা তো ব্রহ্মার সৃষ্টি নয় এটা দৈন্য করে বলছে গোপিকারা ব্রহ্মার কোনো সৃষ্টির মধ্যেই নয় ওরা আলাদা এর দৈন্য করে বলছে হ্যাঁ কোটি আক্ষি নাহি দিল সবে দিল দুই তা হাতে নিমেষ দিল কৃষ্ণ কী দেখি মই যদি আমাদের কথা বোঝে ব্রহ্মা একটু বুদ্ধি হয় তাহলে কোটি কোটি চোখ দিক আমাদের এই চোখে কৃষ্ণ দেখা যায় অনন্ত আনন্দ কৃষ্ণের সৌন্দর্য আহা এখানকার লোক এটাকে গল্প মনে করে তারা কিছুতেই বুঝবে না আর দুগ্গা ঠাকুর দেখতে যাব কোন জায়গায় কত হাত দুগ্গা হয়েছে কোন কাপড় পরেছে হ্যাঁ আরে এগুলোই তো অসুর তোদেরকে তো মারছে তোরা ছাগল বুঝিস না তোরা যদি জানতিস তোদেরকে মারবার জন্যই তুসিল তার খবরদার এই পূজা করতিস না তোদেরকে মারবার জন্যই তিসিল ধরেছে বেটা এই পূজা করছে আমাদের বাজেট হলো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ আমায় দে আমি ভগবানের সেবা লাগিয়ে দিচ্ছি এমন সেবা লাগাবো চিরকাল লোকে মনে রাখবে এই ছাগল বা পাঁচ এসব এনে প্যানেল করে দিন পঞ্চাশ লাখ টাকা ছাগল কুকুরের দল সব যাই হোক এই অবস্থা চলছে পরের সপ্তাহে বাকি আলোচনা করা উচিত রাত্রি যাবে কি করে এরা আজকে এখানেই তার কি দিয়ে শুরু করেছিলাম শুরু করেছিলাম কোন শ্লোক দিয়ে শুরুতে বলেছিলাম কি নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম গুরু কর্ণধারম নবস নবশ্বত ঋতম হ্যাঁ মায়ানুকূলে নবশ্বত ঋতম নতরে তো স আত্মহা বাঞ্ছকাল পুতরকে বাসলে What's it talking about